হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমাদের গাছে সজনা ধরছে, তো সজনা গাছে সজনা ধরতে সজনা দিয়ে মাছ বানাবো। আজকে কি কি বানাচ্ছি দুপুরে রান্না কি কি বানাচ্ছি তোমাদের কাছে সব শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। চলো এখন গাছের ওখানে দেখাচ্ছি তোমাদের সজনা কত সুন্দর হয়। এই যে দেখো গাছে ধরেছে, দেখা যাচ্ছে? এই যে এখনো বেশি মোটা হয়নি, সরু সরু আছে। এই যে প্রচুর হয়েছে। এখন আমি ছেলেকে বলছি পাড়তে, এখন ছেলে যাচ্ছে গাছে উঠতে। দেখতে থাকো। এগো এগো ওই সিঁড়ি দিয়ে এগো, উপরে সামনে যা। হ্যাঁ, ওই টিনের কোটিয়ে যা। হ্যাঁ, আরে একদম তুলতে হবে না, ওইদিকে দেখলো না চোখ। হ্যাঁ, আরে ওটা ভালো করে ছাড়া না। হ্যাঁ, এখানে থাক, দেখে আমরা চালাচ্ছি না, আমরা বল করে যাবে। এখন আস হয়নি, এই প্রথম পারলাম তো। হ্যাঁ, বানাবো তোমার দাদার জন্য, উঠাই রাখবো আগে, তারপরে আমরা খাবো। প্রথম না গো, অনেকবার হয়েছে। না, 3-4 বছর হয়েছে, এই বছর প্রথম। এ আম তো 2 বছর ফল হয়ে তারপরে বন্ধ হয়ে গেছিল। না খাইছি, খুব সুন্দর আম হয়। ওই যে ঝরতেছে কিন্তু আম। না দিই আমি তাও, ওই পাড়ার মধ্যে সবাইকে দিই, যখন পারি না সবাইকে বলে দেয়। কতজন দেয়? আমি দিই না, আমি দিয়ে খাই। পেঁপে হয়েছে, পেঁপে যেটাই বলো, আমার বাড়িতে যেটা হয় আমি সব দিয়ে খাই, আমি না দিয়ে খাই না। পাড়ার মধ্যে তো দিবই সবাইকে। তো এই দেখো কতগুলো সজনা, সজনা এক্সাইটেড হয়ে গেছে, আমি সজনা পারতে যাই। সজনা না সজনা বলে জানি না, আমি সজনাই নিই। টমেটো গাছ নেই, এটা কেনা টমেটো। টমেটো আর সজনা, সজনা আমাদের গাছে। টমেটো কেনা, ডাটার শাক, আজকে লাল ডাটার শাক বানাবো।
পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর রসুন থেতো করে এখন বেছে নিচ্ছে দেখতে থাকো কালকে সজনাদের চচ্চড়ি বানাবো ওটাও একবারে কেটে নিচ্ছি একবারে কেটে নিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দেব কেন কি অনেক কচি আছে তো তিতা তিতা লাগছে তার জন্য অর্ধেকটা মাছ মাছে দেব অর্ধেকটা চচ্চড়ি বানাবো সজনা ভাপ দিয়ে নিচ্ছি কেন কান্ত সোমা দেখছো পেঁয়াজ কাটলে আমার চোখে জল পড়ে পুরো চোখে ধরে পেঁয়াজের ঝাঁজ কত মারছে আমাকে ভাপ দেওয়া হয়ে গেছে লাল ডাটার সাথে কিভাবে বানাচ্ছি তোমরা দেখো আর বাড়িতে ট্রাই করে দেখো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো বলে এখানে মাছ ভেজে নিব আর এখানে দিব শাক শাকের জন্য তেল ঢেলে দিলাম এখন গরম হয়নি বাড়িতে আমার ছেলে খায় না মাছ মেয়ে খায় না মাছ ওর জন্য বেশি আনিনি শাকের জন্য লঙ্কা কেটে নিচ্ছি তো এখানে আমি রাঁধুনি সস দিয়ে দিচ্ছি বাপরে মাছ ফুটে গেছিলো হাতে তেল পড়লো তো এখন আমি শাক ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আমি রান্না করছি রান্না করতে করতে দেখো আমি সেদিন ফুলের গাছ লাগিয়েছিলাম তো ফুলের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে রান্নার তেল রান্না করতে করতে তেলটা একটু ক্যামেরাতে ঢুকেছে ভাপটা গরম ভাপ তার জন্য ক্যামেরাতে কেমন আসছে তো তোমাদের দেখাচ্ছি ফুল গাছ সেদিন লাগিয়েছিলাম এখানে খুব সুন্দর গোলাপ ধরেছে ছোট্ট ছোট্ট গোলাপ দেখো এই গাছটাতে একটাও ছিল না পড়েই ছিল শুধু ফুল ছিল না এগুলো তো ফোটাই ছিল আর এই ডালিয়া ডালিয়ার মধ্যে কেবল ফুটছে ডালিয়া ফুটছে আর এখানে দেখো কড়ি এসছে গোলাপে এই গোলাপ গাছে কড়ি এসছে এখানে কড়ি এসছে
আরেকটা এসছে এখানে এই দেখো ছেও এসছে করি এই দেখো এই যে অ্যালোভেরা গাছ এখন আমি আলু মাছের মাছ ভাজার তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি অনেক খিদে পেয়েছে অনেক বেলা হয়ে গেছে অবশ্য অনেক লেট নাস্তা করেছি আমার হাজবেন্ড গেল কাজে এয়ারপোর্টে তো তার জন্য একটু লেটে সব কিছু হয়েছে খাবার অত টেনশন নেই বাড়িতে বাড়িতে আমার বর থাকলে একটু তাড়াতাড়ি সব কিছু বানাতে লাগে তো বন্ধুরা তো আমাদের পেয়ারা গাছে কড়ি এসছে তোমাকে দেখাচ্ছি চলো ততক্ষণ আমি রান্না করছি রান্নাটা হয়ে যাক এই দেখো দেখেছো সুন্দর এসছে কড়ি অনেক কটা এসছে এই দেখো কড়ি এসছে এখানে যদি এই ছোট গাছে যদি পেয়ারা ধরে কত সুন্দর লাগবে দেখতে ভাবতে পারছো সেই সুন্দর লাগবে দেখতে যাই হোক পেয়ারা যখন ফল ধরবে আমি দেখাবো তোমাদের খুব সুন্দর লাগছে গাছটা এতে পেয়ারা ধরেছে পাশে একটা বড় গাছ দেখাবো পেয়ারা ধরলে সজনা আলু দিয়ে মাছের ঝোল বানাবো আলু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ একটু সাপোর্ট একটু হেল্প আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবে বলবে অবশ্যই আসিতে কমেন্টে দেখো লাল ডাকার শাক দেখো লাল লাল এখনো জল আছে জল শুকাবে দেখতে থাকো খিদে পেয়েছে অনেক জোরে চুলা ঢেলে দিচ্ছি এতে আছে রসুন পেঁয়াজ আদা আর এখন জিরা দিইনি জিরা দেবো জিরা গোটা জিরা আমি পিছিয়ে দিই তারপর আমি পুরা জিরা গুঁড়া চুলা ঢেলে দিচ্ছি এতে আছে রসুন পেঁয়াজ আদা আর এখন জিরা দিইনি জিরা দেবো জিরা গোটা জিরা আমি পিছিয়ে দিই তারপর আমি দিচ্ছি পুরা জিরা গুঁড়া এর মধ্যে আমি দিব এই টমেটোটা দিয়ে দিচ্ছি এটা মাছের মধ্যেই দেওয়ার জন্য রেখেছিলাম এখন আমি দিব জিরার গুঁড়া গোটা জিরা আছে কিন্তু আমি পিষি নাই পেস্ট বানাইনি তার জন্য জিরার গুঁড়া তো এটা এইটা মশলাটা নেড়ে চেড়ে ভেজে টেজে তারপরে দিয়ে দিব দেখো শাক হয়ে এসছে লেগে যাচ্ছে শাক আর অল্প আর একটু জল আছে জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো আজকে আমার হাজবেন্ড বাড়িতে নেই থাকলে পরে অনেক চিল্লা তো এত দেরি কেন নেই বলেই আরামে বানাচ্ছি সব কিছু ওর জন্য আগে আলাদা করে রেখে দেবো তারপরে আমরা খাবো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেভি রাখবো তার জন্য হলুদ কালার তো এমনি হয়ে গেছে তাও অল্প দিচ্ছি দেখো মশলা অনেকটা ভাজা হয়ে গেছে আমি এখন সজনা দিয়ে দিচ্ছি দিব
আপনাকে দেখো ভালো লাগে আর এটা মধ্যে মানে একটা হয় না ভেতরে স্বাদ থাকে যে ওই জিনিসটা নাই একদম নরম হয়ে গেছে আমি এখন উঠাচ্ছি এখন ডাটা সব হয়ে গেছে লাল ডাটা তো এখানে আমি বানাবো না এখানে আমি জল গরম করতে বসাবো আমার ওখানে হয়ে গেছে শাক তো আমি এইটা ঢেলে দিচ্ছি এখানে এখানে আমি জল গরম করতে বসাবো তো ভাজা হয়ে গেছে আমি জল ঢেলে দিচ্ছি এই জলটাই দিব আমার হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব খেতে বসবো ফুটে গেছে সজনে আলু দিয়ে মাছ হয়ে গেছে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে এখন আমি খাওয়া খাবো খুব খিদে পেয়েছে তো আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই